নির্বাচন কমিশন বলুন, আপনি বিচার বিভাগ বলুন, আপনি জনপ্রশাসন বলুন, আপনি পুলিশ প্রশাসন বলুন, প্রত্যেকটি জায়গায় ফ্যাসিবাদের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। সেটাও আরো বিস্তৃত করে ক্যাম্পাস পর্যন্ত সেটা পৌঁছে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণগুলি আজকে ফ্যাসিবাদের পদক হইতে পর্যুদস্ত বিপর্যস্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি মিছিল করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেন নির্বাচন ছাড়াই পাঁচ বছর বর্তমান অবৈধ সরকার টিকে থাকবে। ভাইস চ্যান্সেলর শেখ হাসিনার নীতিকে সমর্থন করে মিছিল করে, তো সেখানে আর সহাবস্থান কি থাকে? কিন্তু অতীতে বিভিন্ন স্বৈরাচার, সামরিক স্বৈরাচার থেকে শুরু করে বাংলাদেশ শিক্ষাঙ্গন গুলোতে সন্ত্রাস সংঘাত থাকলেও সহাবস্থান ছিল। বিশ্ববিদ্যালয় যখন তুমুল আন্দোলনে মুখরিত হয়ে উঠত, তখন এরশাদ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিলেন। এটাকে আমরা বলতাম এরশাদ ফ্যাকেশন। আমরা রাজশাহীতে ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেলে আমাদের আশ্রয় ছিল রাজশাহী মেডিকেল কলেজ, এটা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। আমরা সেখানে দুইটা হোস্টেল ছিল খুব প্রমিনেন্ট, একটা হচ্ছে মেইন হোস্টেল, তারপরে আমাদের পিঙ্কু ভাইয়ের নামে হলো পিঙ্কু হোস্টেল। এইখানে আমরা অবস্থান নিতাম এবং এইখান থেকে আমরা মেডিকেল কলেজের ছাত্রদেরকে সংগঠিত করে আমরা আশেপাশের যে গেটার রোড সেখানে আমরা হরতাল অবরোধ সকল কর্মসূচি। তাই রাজশাহী মেডিকেল কলেজ যেমন মেধা শিক্ষা একাডেমিক বিভিন্ন দিক থেকে যেমন এর উৎকর্ষতা রয়েছে, আবার গণতন্ত্র ফেরানো, বাক স্বাধীনতা ফেরানোর যে গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনও রাজশাহী মেডিকেল কলেজের একটা ভূমিকা রয়েছে। আমরা শাকুর খান, টিঙ্কু, লাভলু, লেলি তার নাম বলবো বা কামাল মাস্টার, এই সমস্ত ছাত্র নেতাদেরকে আমরা পেয়েছি সেই সময়, তাদেরকে নিয়ে এই সংগ্রাম ছিল। তাই নয় এর সাথে দিয়ে আন্দোলনে যখন আমরা সম্মিলিত ছাত্র সংগঠনগুলো কাজ করছি, তখন রাজশাহী মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক এই পিনাকি ভট্টাচার্য সেদিন সে তার স্মৃতিচারণ করে একটা বলছিল, আমরা বিশ্ববিদ্যালয় থেকে এসে তাদেরকে নিয়ে আমরা রাস্তায় নামতাম, কত সংঘাত হয়েছে এর সাথে পুলিশ বাহিনীর সাথে, কত ঘটনা হয়েছে আমরা হরতালের জন্য সেখানে আমরা সেই স্মৃতিগুলো আমাদের রয়েছে। এইরকম একটি আন্দোলন সংগ্রামে রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসে আমি গুলিবিদ্ধ হলাম। তখন লিটন ভাইরা এমবিবিএস পাশ করে ইন্টার্ন জ্ঞান হারিয়ে ফেলে